শনিবার ছিল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দিনের সূচনা। তিন দিন ধরে বেড়েই চলেছে রক্তপাত। পাল্টা জবাবে ফিলিস্তিনেও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে প্রাণ গেছে দুই পক্ষের হাজারের বেশি মানুষের। নিহতদের মধ্যে আছে মার্কিন নাগরিকও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন যোগাচ্ছে বহুদিনের মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কাছে ভূমধ্যসাগরে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এই রণতরীতে আছে একটি গাইডেড মিসাইল ক্রুজার, চারটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র। অস্টিন জানিয়েছেন, মার্কিন বিমান বাহিনীর F-35, F-15, F-16 ও A-10 বোমারু বিমানও সংঘাত কবলিত অঞ্চলে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসরায়েলকে দেয়া হবে বিপুল পরিমাণ গোলাবারুদ আর আগ্নেয়াস্ত্র। হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য পাঠানো অতিরিক্ত সামরিক সহায়তা পথে রয়েছে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নুজহাত কামাল, এখন বিশ্ব।